হ্যালো ফ্রেন্ডস, আমি নতুন ভিডিও আরম্ভ করছি। এটা জেনারেল নলেজ ভিডিও। এই ভিডিওটা আমি তোমাদের এখানে একটা মেসেজ করে দিয়েছিলাম, জেনারেল নলেজ যে ভিডিও দিয়ে তোমায় বলে দিয়েছিলাম আমি আরম্ভ করছি জেনারেল নলেজ ভিডিও, তোমরা ভিডিওটা দেখে নাও। ওকে, ফার্স্ট প্রশ্ন, ভারতের শ্রেষ্ঠ নগর বলা হয় কোন শহরকে? উত্তর হবে কলকাতাকে। কোন জেলা ভারতের গ্ল্যাসো নামে পরিচিত? হাওড়া জেলা। ফোর্ট উইলিয়াম দুর্গের প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম গরিব। কলকাতায় কোথায় চিড়িয়াখানা আছে? আলিপুরদুয়ার। কলকাতায় রাজভবন কবে তৈরি হয়? 1999 খ্রিস্টাব্দে। শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ? স্যার ডেভিড অ্যালেনের স্মৃতিস্তম্ভ। আদিরাম মসজিদ কোন জেলায় অবস্থিত? মালদাতে অবস্থিত। পুরুলিয়া জেলায় বিখ্যাত নাচের নাম কি? ছৌ নাচ। শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড় কোথায় আছে? উত্তরটা হবে ছৌ নাচ। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। বীরভূম জেলায় কোথায় টাকশাল আছে? ইলামবাজারে। পুরুলিয়ায় অবস্থিত দুটো পাহাড়ের নাম? অযোধ্যা পাহাড়, গোর্গা বুড়ু পাহাড়। পুরুলিয়া পাহাড়ের উচ্চতা আগে ছিল 650 মিটার, এখন অনেকটাই বেড়ে গেছে। আমি তোমাদের উচ্চতার আপডেট, এখন আমার মোটামুটি এখন 650 মিটারের উচ্চতা, হালকা হয়তো একটু বেড়েছে, কিন্তু আমার একটা আপডেটের মধ্যে নেই। ভারতের তারপরে আছে গোর্গাপুরু পাহাড়, 2220 কিমি ফুট। এটা ঠিক আছে। কুচবিহার জেলায় কোথায় পাখিরালয় রয়েছে? তুফানগঞ্জের রফিক রিলে পাখিরালয় রয়েছে। কলকাতায় পাতাল রেল কবে চালু হয়? 1984 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ঈশ্বরচন্দ্র জানাল। পশ্চিমবঙ্গে প্রকাশিত নির্বাচন কমিশনারের নাম? সুকুমার রায়। পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন কে হয়েছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম? সরোজিনী নাইডু। পশ্চিমবঙ্গে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম? সমাচার দর্পণ। পশ্চিমবঙ্গের মুখা জেলার নাম? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম মহিলা স্পিকারের নাম? সানু দেবী। পশ্চিমবঙ্গের প্রথম অর্থমন্ত্রীর নাম? যাদবেন্দ্রনাথ পাঁজা। পশ্চিমবঙ্গের প্রথম নতুন রাজ্যপালের নাম? ময়নকটি কেদার নারায়ণ। পশ্চিমবঙ্গের গভীর বনভূমির নাম? সুন্দরবন। পশ্চিমবঙ্গের বিখ্যাত জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? তারারঞ্জন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত কোনটি? সান্দাকাফু। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম? কলকাতা। জলপাইগুড়ি জেলার দুটি অভয়ারণ্যের নাম? গরুমারা এবং জলদাপাড়া। পশ্চিমবঙ্গের সবথেকে কোথায় চিনি কল রয়েছে? হাওড়া, শালিখায়। কলকাতায় সবচেয়ে পুরনো সৌধটি কি? টাউন হল। ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কি? হুগলি শিল্পাঞ্চল। মামা ভাগ্নে পাহাড় কোথায় রয়েছে? বীরভূম জেলায় রয়েছে। চেঙ্গামারি পাহাড় কোথায় রয়েছে? জলপাইগুড়িতে রয়েছে। কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1861 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি? মাদার টেরিজা সরণী। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? হাওড়া। হাওড়া জেলার দৈর্ঘ্য কত? 2150 মিটার। পশ্চিমবঙ্গে কোথায় চিনিকল রয়েছে? হাওড়া, শালিয়াখায় চিনিকল রয়েছে। শহরের রাজপ্রাসাদ কোন জেলাকে বলা হয়? হালি শহরকে বলা হয়। ফারাক্কা যে বাঁধ কোথায় অবস্থিত? মুর্শিদাবাদে অবস্থিত। এই ভিডিওটা আমি এখনই শেষ করলাম। এই ভিডিওটা আমি বেশি বড়ো হয়ে যাচ্ছে, ফিরে এই ভিডিওটা বেশি দুচাচ্ছি না। এই ভিডিওটা এখানে এসে, এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর আমি এই বইটা থেকে সমস্ত ধরনের ভিডিও বানাই দিতে পারছো তোমার। এই বইটা আমি এই বইটা থেকে মুখে ডিকটেক্ট করছিলাম, তোমরা সেই ভিডিওগুলো শুনছিলে, এবং আমি বলে রাখি এরপরে যে ভিডিওগুলো আছে পুরোপুরি আমি মুখে ডিকটেক্ট করবো তোমাদের। সেই ভিডিওগুলো শুনবে, স্ক্রিনে আমি কোনো কিছু দেখাবো না। স্ক্রিনে যখন আমি ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আগের ভিডিওতে যে কোনো একটা লেখা আস্তে আস্তে বড়ো থেকে ছোটো হতে হতে আসছে, মানে একটা লেখা আস্তে আস্তে বড়ো থেকে আস্তে আস্তে ছোটো হতে দিকে আসে, সেটাতে তোমাদের পড়ার সমস্যা হচ্ছে। সেজন্য আমি মুখে যা বলছি তোমরা যদি শুনতে চাও শুনে দেখে নিতে পারো, ঠিক আছে। ভিডিওটা এত দিয়ে ভিডিওতে ভালো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করতে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো, ওখানে আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ফেসবুক লিঙ্কটা আমি এই ভিডিওতে দিচ্ছি না, আগের ভিডিওতে এই ফেসবুক লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর আমার একটা নতুন চ্যানেল আছে, চ্যানেলের নামটা তোমাদের আমার ইউটিউব আমার ডিসক্রিপশন বক্সে সেন্ড করে দেবো, মেনশান করে দেবো, তোমরা তখন থেকে চ্যানেলের নামটা দেখে নেবে, ঠিক আছে। ভিডিওটা দিয়ে